কালোচিনি রেল স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলো এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। লকডাউনের পূর্বে কালোচিনি রেল স্টেশনে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন, মামুনহাটেগামী ইন্টারসিটি ট্রেন সহ একাধিক ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু লকডাউনের সময় সব বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রেনগুলো স্টপেজ আজ অবধি দেওয়া হয়নি কালোচিনি রেল স্টেশনে, এছাড়াও প্যাসেঞ্জার ট্রেন চালু হয়নি। এলাকার বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রী ব্যবসায়ীদের প্রতিদিন যেতে হয় শিলিগুড়িতে, ট্রেনের স্টপেজ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে। এবার তো কই ভি ট্রেন নেই রুকতা হ্যাঁ, খালি ইন্টারসিটি বাস উতনা। এবার পহলে কোন কোন সা রুকতা রা, পহলে প্যাসেঞ্জার ভি উততা রা, পহলে প্যাসেঞ্জার রুকতা রা, এটিএম খুলতা রা, ও ভি নেই, পহলে চলতা থা ও বন্ধ হো গিয়া সব, উসকা নাম মে কোই ট্রেন নেই কালচিনি মে। কোভিড কা পহলে সব চলতা রা, সব চলতা থা, ছুটি লে না, আবি কোই ট্রেন নেই। কিতনা সমস্যা হোতা হ্যায় লোগো কো? সমস্যা সমস্যা হ্যায়, সমস্যা ক্যা হোগা, সমস্যা সমস্যা হ্যায়। ইয়া কা কাহা জানা হোতা ট্রেন কে লিয়ে? ইয়া ট্রেন কে লিয়ে ইদার বিহার জানে পড়তা হ্যায়, শিলিগুড়ি জানে পড়তা হ্যায়, শিলিগুড়ি তো মেন হুয়া। ট্রেন নেই হ্যায় লেকিন নেই তো আবি আপ লোগ কেসে হাসিমারা জাকে পকড়তে হ্যায়? হাসিমারা জাতা আলিপুর জাকে পকড়তা হ্যায়, দূর জানা পড়তা হ্যায়, দূর পড় জানা। আপ লোগ ক্যা চাহতে হ্যায়? চাহতে হ্যায় কালচিনি ডেভেলপ হো, কালচিনি মে কুছ হো, ট্রেন রোকে আর ক্যা। আপকা নাম? নরেশ রাম। আমাদের কালচিনি এই সার্কেলটাতে নাইডিয়া করে ধরো এখন 15-16টার মতন বাগান রয়েছে। আগে যখন ট্রেন চলাচল করতো তখন বামুনহাট এক্সপ্রেস ছিল, এমনি প্যাসেঞ্জার ছিল, সাথে জেল ছিল, আর অন্য অন্য ট্রেনগুলো এখানে সাথে ছিল এবং আমরা অনেক সুবিধা পেতাম। এখন এমন তো অবস্থায় শুধুমাত্র একমাত্র ইন্টারসিটি ছাড়া আর প্যাসেঞ্জার ছাড়া কোনো ট্রেন নেই, তাও ইন্টারসিটি সব জায়গায় দাঁড়ায় না এখানে। আর এখানকার যে সমস্ত ব্যবসায়ীরা বলে বলে না, বাগানে সব লোকজন রয়েছে, তাদের সাংঘাতিকভাবে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তারা কোথাও যেতে পারছে না, যাতায়াত করতে পারছে না, সময় মতো পৌঁছাতে পারছে না। বিশেষ করে আমাদের বাগানটি শিলিগুড়ি থেকে আসার জন্য আমার মানে খুব অসুবিধা ফিল করছে। তা আমি এই নিয়ে আমরা কালচিনি ব্যবসায়ী সমিতির তরফ থেকেও আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি কালচিনি রেলওয়ে স্টেশন ম্যানেজারকে, স্টেশন মাস্টারকে, কোনো কুতুফল হয়নি। কিছুদিন আগেও আমরা একটা এটা অনুভব করেছি এবং আমরা তাতে এনজয় করেছি সবাই মিলে, যে না আমরা একটা ডেপুটেশন দেবো এবং সাথে আমরা এটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আমাদের এটা পারে। কিন্তু এখন অবধি আমাদের কোনো সাড়া দেয়নি, না দেওয়াতে আমরা এখন এমন তো অবস্থায় পড়ে আছি যে ওটা ভাষা নিয়ে বলা মতো। তবে আমরা এরপর আমাদের যদি এর মধ্যেই যদি আমাদের না জানানো হয় তাহলে কিন্তু আমরা বিশাল ইনস্টিটিউটে বাধ্য করব। আগে কোন কোন ট্রেন দাঁড়াতো? কোভিড এর পরে এক্সপ্রেস দাঁড়াতেন, একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতেন, জেল দাঁড়াতেন এবং আর হয়তো একটাতে এখন দাঁড়াতেন, তাতে পাবলিকের কিন্তু অনেক সুবিধা হতো। এখন দিন দিন মানুষ অনেক বেড়ে যাচ্ছে, যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে, যে সমস্ত বাসগুলো রয়েছে তাতে যাতায়াত করা যাচ্ছে না। এখন ট্রেনে একটাই শুধু দাঁড়ায়, এখন শুধু একটাই দাঁড়ায়, আর একদম দাঁড়ায় না, খুবই সমস্যা হচ্ছে, আরও সমস্যা মধ্যে আছে। এই সমস্যা আমাদের মিটে যেন মিটে যায়, যদি না হয় তাহলে একটু আমরা আপনার নাম? আমার নাম নারায়ণ সাহা। ব্যবসায়ী সমিতির কি? আমি ব্যবসায়ী সমিতির তরফ থেকে সবিনেশ্বর বলছি।